ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, হ্যালো স্যার, সিট ডাউন। তো আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রবাহীর চৌম্বক প্রভাব এবং চুম্বকত্ব। এটা ক্লাস 12 থেকে নেওয়া হয়েছে। এখানে সাব টপিকগুলি আলোচনা করব, সেগুলি হচ্ছে চুম্বকের আণবিক তত্ত্ব, চুম্বকন পরিমাত্রা, চুম্বক প্রবণতা, চুম্বক ভেদ্যতা, ধারণ ক্ষমতা, এবং লাস্টলি আমরা 7 নম্বর পয়েন্টে থেকে একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করব, ওয়েস্ট চুম্বক, তিরস্চুম্বক, অপরাচুম্বক পদার্থ নিয়ে। তো প্রথমে চুম্বকের আণবিক তত্ত্ব নিয়ে যে আলোচনাটা হবে সেখানে আছে ওয়েবারের উপাদান। এখানে আমরা জানি যে একটা চুম্বক, এরকম যদি একটা চুম্বক পদার্থ নেই, তার ভিতরে ছোট ছোট অনুচুম্বকগুলি রয়েছে। এটাই হলো ওয়েবারের থিওরি। আমরা অনেক আগে থেকেই ছোটবেলায় এই ক্লাসগুলি নিয়েছি, আমরা শিখেছি যে এগুলো হলো অনুচুম্বক। এগুলো এলোমেলো ভাবে বিন্যস্ত থাকে, র্যান্ডমলি থাকে, তাই নেট ম্যাগনেটিক মোমেন্ট বা চুম্বক ভ্রামক যদি জিরো হয়ে যায় তাহলে এখানে কোনো চুম্বক ধর্ম প্রকাশ পায় না, কিন্তু যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখে তখন সেটা পায়। এই থিওরিটাকে একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করেছেন ইউইং এর মতবাদে, সেটা আমরা পরে জানবো, এবং লাস্টলি আমরা পড়বো ডোমেইন এর মতবাদ। তো এবারে উপাদানে কি কি আছে, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে ছবির মধ্যে লেফট পোর্শনটাতে দেখো যে এই অনুচুম্বকগুলি কিভাবে এলোমেলো ভাবে বিন্যস্ত আছে। তো কোনো চুম্বক পদার্থে প্রতিটি অণুই 2 মেরু বিশিষ্ট একটি অনুচুম্বক, এগুলো আমরা অন্য ক্লাসে জেনেছি। এগুলিকে ওয়েবারের উপাদান বলা হয়। এই তত্ত্ব থেকে চুম্বকের আণবিক তত্ত্ব আমরা ডিসকাস করতে পারি। চুম্বক পদার্থে এই অনুচুম্বকগুলি সম্পূর্ণ এলোমেলো ভাবে ছড়ানো থাকে। যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, আমরা দেখতে পাচ্ছি ডান দিকের ছবিটা, সেখানে কি হয়েছে, সমস্ত নর্থ পোল এবং সাউথ পোল গুলি এক নির্দিষ্ট দিকে সজ্জিত হয়েছে বা অ্যালাইন হয়েছে। যেখানে সব নর্থ পোল গুলি একদিকে এসে গেছে সেটা হবে নর্থ পোল, আর আরেক দিকটা হবে সাউথ পোল। তো এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে লেফট এবং রাইটে ওই ঘটনাটা ঘটেছে, বিপরীত মেরু থেকে পাশাপাশি থাকায় তারা একজন আরেকজনকে প্রশমিত করেছে। কোন জায়গাটা হয়েছে, এই লেফট ছবিটাতে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুম্বকের যে নর্থ পোল গুলো এবং সাউথ পোল গুলি আছে সেগুলি কি হয়েছে, নিজেদের মধ্যে একটু বিকর্ষণের কারণে একটু দূরে সরে গেছে, এবং আমরা দেখলাম যে চুম্বকের যে মেরু তা এক্সাক্টলি 2 এন্ডে না থেকে দুই একটু ভিতরে ঢুকে যায়, অর্থাৎ 2 প্রান্তের চুম্বকত্ব পরিমাণ যেখানে সবচেয়ে বেশি সেটা হলো চুম্বক মেরু, কিন্তু মেরু দুইটা ঠিক প্রান্তে অবস্থান করে না, একটু ভিতরে অবস্থান করে। তো সেটা আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি যে চুম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে রেশিওটা কি হয়, 85%, অর্থাৎ একটা চুম্বক যদি জ্যামিতিক ভাবে 100 সেন্টিমিটার হয় তাহলে মেরু দুটির মধ্যে ডিস্টেন্স হবে 85
সেন্টিমিটার। স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চন। হ্যাঁ বলো। স্যার, কেন অনুচুম্বকগুলি কেন তৈরি হয়? বসো। এটার জন্য আমরা ইউইংয়ের থিওরি থেকে সেটা আমরা জানতে পারবো। এখানে ইউইংয়ের থিওরিতে বলা হয়েছে, এটা অ্যাডভান্স লেভেলে আলোচনা, যেখানে অনুচুম্বকগুলি নিজেদের মধ্যে এলোমেলোভাবে বিন্যস্ত না থেকে কি হয়েছে, একটা ক্লোজ স্ট্রাকচার বা বদ্ধ চেইন তৈরি করেছে বা বদ্ধ শৃঙ্খল তৈরি করেছে। এখানে আমরা দেখলাম এই বোর্ডে দেখো, এইভাবে যদি থাকে নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, এইভাবে যদি থাকে তাহলে নর্থ পোল থেকে যে লাইন্স অফ ফোর্স বা বলরেখাগুলি বেরোয় সেটা সাউথ পোলে চলে যায় এবং এই জায়গাটাতে সেটা প্রশমিত হয়ে যায়। তাই এখানে কিছু আমরা এরকম দেখি না। কিন্তু ও যে প্রশ্নটা করেছে আমিনুল, যে কেন এটা তৈরি হয়, তার জন্য আমরা এই পদার্থের অনুচুম্বকত্বের কারণ সম্পর্কে জানতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা এই একটা লুপের কথা ভাবতে হবে। আমরা জানি একটা লুপ, লুপের মধ্যে যদি কারেন্ট থাকে তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো একটা পরমাণুতে কি হয়, ইলেকট্রন গুলো ঘুরে, ধরো এখানে ইলেকট্রন ঘুরছে, যেমন উদাহরণ নিতে পারি যে কোনো হাইড্রোজেন অক্সিজেন, এগুলোর মধ্যে কি হয় ইলেকট্রন গুলি ঘুরে তার এই কক্ষপথের মধ্যে ঘুরে, তাহলে ইলেকট্রন মানে কি হয় চার্জ, তাহলে এখানে কি হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে এখানে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে অর্থাৎ চৌম্বক ভ্রামক তৈরি হবে। এইভাবে আমরা কল্পনা করতে পারি বা বাস্তবে কি হয়, প্রতিটি পরমাণু একটি চৌম্বকের ন্যায় কাজ করে, সেখানে নর্থ পোল সাউথ পোল থাকবে। এইগুলি এই ভ্রামকটা কত হবে, ভ্রামকটা হবে স্ক্রিনে দেখো m = i * a, যেখানে i হলো প্রবাহ মাত্রা এবং a হলো ওই কক্ষের ক্ষেত্রফল। যদি ভ্রামক শূন্য হয়ে যায় তার অ্যারেঞ্জমেন্টের কারণে, তাহলে কি হবে, তাহলে চৌম্বক ধর্ম শো করবে না। তারপরে আমরা আসি ডোমেইন থিওরিতে। ডোমেইন থিওরিতে কি হচ্ছে, যে একটা কতগুলো এরকম অঞ্চল আমরা কল্পনা করতে পারি, যেখানে এই অঞ্চলের মধ্যে যতগুলো অনুচুম্বক থাকবে ওরা একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট থাকবে, এরকম একটা সজ্জা পেয়ে যাবে, যার প্রত্যেকটা নর্থ পোল একদিকে আছে এবং সাউথ পোল গুলি আরেক দিকে আছে। তো এস এ হোল এদিকে নর্থ পোল পেয়ে যাচ্ছে, এখানে ঠিক উল্টা থাকবে, সাউথ সাউথ নর্থ নর্থ সাউথ নর্থ নর্থ, তাহলে এখানে সাউথ পোল এখানে নর্থ পোল। তাহলে এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা একটা চুম্বকের মতো কাজ করে, এই ডোমেইনের এই জায়গাটা হলো নর্থ, এই জায়গাটা হলো সাউথ, ওরা একইভাবে একজন একজনকে প্রশমিত করে। তাহলে ডোমেইন থিওরিতে এই ছবিতে স্ক্রিনের মধ্যে দেখো কিভাবে এই যে তীর চিহ্নগুলি এক একটা ডোমেইনকে প্রকাশ করে, তাহলে ওরা কিভাবে বিন্যস্ত আছে এবং একজন একজনকে প্রশমিত করে নেয়, ঠিক আছে। এই ডোমেইনের মধ্যে কতগুলো এরকম অনুচুম্বক থাকবে, বিশাল সংখ্যক, 10^7 থেকে 10^21 পর্যন্ত থাকতে পারে। কিন্তু ডোমেইনের সাইজ কি হবে, 10^-4 থেকে 10^-5 মিটার পর্যন্ত। তো চৌম্বক ভেদ্যতা, এবার আমরা এই টার্ম গুলি সম্পর্কে জানবো। চৌম্বক ভেদ্যতা কি, এটা একটা পদার্থ, এগুলো পদার্থের ধর্ম। এটা থেকে বোঝা যায় যে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে কত সহজেই বলরেখাগুলি যেতে পারে, যেমন শূন্য মাধ্যমে বলরেখাগুলি কিভাবে যাচ্ছে, অন্য কোনো মাধ্যম যদি নিয়ে নিই সেখানে বলরেখাগুলি কিভাবে যাচ্ছে, আমরা এই চৌম্বক ভেদ্যতা থেকে জানতে পারি। ধরো শূন্য মাধ্যম নিলাম, সেখানে আমরা যদি এভাবে নেই যে কারেন্ট যাচ্ছে আই, তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্র কি হবে, আই এর জন্য হচ্ছে, আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু আই। কিন্তু যদি আমরা সলিনয়েড ভাবি তাহলে অনেকগুলো টার্ন আছে, তার মধ্যে পাক সংখ্যা আছে, ধরলাম এন সংখ্যক আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে, ইনটু এন, এন টাইমস বেড়ে যাবে। এইবার তার ভিতরে যদি আমরা একটা ধরো কাঁচা লোহা রাখলাম, এটা চৌম্বক পদার্থ, তাহলে কি হবে, সেটা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসবে, তার জন্য ফিল্ড ক্রিয়েট হবে, তাহলে ভ্যালুটা বাড়বে। তো আমরা ওই সমস্ত ক্ষেত্রে কি করব, আমরা লিখব বি নট ইকুয়ালস টু, এবার একটা ফ্যাক্টর আছে মিউ নট, এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করলে ওই সাবস্টেন্স যখন রাখা হবে তখন বিটা বেরিয়ে যাবে, অর্থাৎ এটা হলো শূন্য মাধ্যমের জন্য। কিন্তু কোন মাধ্যমের জন্য কি লিখবো আমরা, বি ইকুয়ালস টু মিউ আই এন,
তাহলে এই মিউটা হলো পদার্থের চুম্বক ঘনত্বতা, ঠিক আছে? তাহলে আমরা এই পরবর্তী স্লাইডে আপেক্ষিক চুম্বক ঘনত্বতা নিয়ে কথা বলবো। আপেক্ষিক চুম্বক ঘনত্বতা কি হচ্ছে, এখানে আমরা তুলনা করব। তো আমরা লিখবো, দুটি মাধ্যম নিয়ে নিলাম, একটা হলো বি জোনে, একটা হলো বি নট। আমরা কি রিলেশন পেয়েছি, বি ইকুয়ালস টু কি মিউ এন আই, এবং বি নট কি মিউ নট এন আই। তাহলে এই কোশ্চেনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি মিউ বাই মিউ নট, এটাকে আমরা বলছি মিউ আর। একে বলা হচ্ছে আপেক্ষিক চুম্বক ঘনত্বতা। এখান থেকে আমরা নিউমারিক্যাল করতে অনেক সময় এই রিলেশনটা কাজে লাগাই, মি ইকুয়ালস টু মিউ আর মিউ নট, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে চুম্বকন। চুম্বকন মানে কি, কোন চুম্বক পদার্থের প্রতি একক আয়তনে আবিষ্ট চুম্বক ভ্রামক। তো সেটাকে যদি আমরা পি সাবস্ক্রিপ্ট এম দিয়ে লিখি, তাহলে ওই পদার্থের ভলিউম যদি ভি হয়, তাহলে এই রেশিওটা কি আমরা বলবো, চুম্বকন। তারপর হলো চুম্বক প্রবণতা বা সাসেপ্টিবিলিটি। এইটা কি, এটা হলো যে কোন চুম্বক কত সহজে চুম্বকে পরিণত হয়। অর্থাৎ আমি এই আমার হাতে যে ডাস্টারটা আছে এটাকে নিলাম, এই চকটাকে নিলাম, বা কোনো লোহার সাবস্টেন্সকে নিলাম, কোনটাকে সহজে আমরা চুম্বকে রূপান্তরিত করতে পারবো, লোহাকে। তাহলে সাসেপ্টিবিলিটি কার বেশি হবে, লোহার। তাহলে এটাকে আমরা এই চিহ্নটা দিয়ে লিখি, এই চিহ্নটাকে কি বলা হয় জানো তোমরা, সাই। ওকে, এটাকে সাই বলা হয়, সি এইচ আই। এটা হলো আই বাই এইচ। আমরা এই দুটো টার্ম সম্পর্কে জেনেছি, আই আমরা আগের স্লাইডে জেনেছি, এইচ সম্পর্কে জেনেছি। এই রেশিওটাকে বলা হচ্ছে চুম্বক প্রবণতা। এটা একটা রেশিও, তাই এর কোনো একক নেই, এটা একটি সংখ্যা মাত্র। এবার এই টার্মগুলির মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব, চুম্বক ক্ষেত্র, চুম্বক ঘনত্বতা এবং প্রবণতার মধ্যে। আমরা বি নট ইকুয়ালস টু কি লিখতে পারি, মিউ নট এন আই, ঠিক আছে? এবার সলিডের মধ্যে যদি আমরা একটা সাবস্টেন্স রেখে দিই, লোহা বা অন্য কোনো চুম্বক পদার্থ রেখে দিই, তাহলে যে চুম্বক আবেশ তৈরি হবে, বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস মিউ নট আই। তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি, মিউ নট ইন্টু এইচ প্লাস আই। তো বি ইকুয়ালস টু এই দাঁড়ালো। এইবার এখান থেকে বি এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি, বি কে আমরা চেঞ্জ করে নিতে পারি মিউ এইচ দি। তাহলে এখান থেকে একটা রিলেশন পেয়ে যাই আমরা, যে মিউ বাই মিউ নট ইকুয়ালস টু ওয়ান প্লাস আই বাই এইচ। তাহলে এই যে এটা কি আমরা আগের স্লাইডে জেনেছি, এটাকে কি বলা হয়, আপেক্ষিক মিউ আর, ইট ইজ আপেক্ষিক ভেদ্যতা। তাহলে দিস ইকুয়ালস টু ওয়ান প্লাস, এটা কি পেয়েছি, সাসেপ্টিবিলিটি। এই যে রিলেশনটা পেয়ে গেলাম, এটা আমাদের নিউমেরিক্যাল করতে হেল্প করবে। তাহলে একটা নিউমেরিক্যাল করা যাক, কি আছে, একটি লৌহ দণ্ডের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং প্রস্থ ছেদের ক্ষেত্রফল 20 মিলিমিটার স্কোয়ার। তো দণ্ডটিকে একটি লম্বা সলিনয়েডের মধ্যে এর অক্ষ বরাবর স্থাপন করা হলো। তো সলিনয়েডের পাক সংখ্যা কত আছে, 25 পার সেন্টিমিটার, এবং প্রবাহ মাত্রা আছে 2 অ্যাম্পিয়ার। লোহার আপেক্ষিক ভেদ্যতা 400 হলে দণ্ডটি চুম্বক ভ্রামক কত। তো আমরা এটা যে করতে যাই, দেখো এই স্লাইডে ইনফরমেশনগুলি কিভাবে আছে আমরা কালেক্ট করে নিলাম। টার্ন সংখ্যা ছিল
কত ছিল টান সংখ্যা? 25 পার সেন্টিমিটার। তো 25 পার সেন্টিমিটার ছিল। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করে নিই তাহলে কি করতে হবে? আমরা এটাকে লিখব 100 দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা হয়ে যাবে 25/1/100, দ্যাট মিন্স এটা উপরে চলে যাবে, তাহলে 2500। তবে পার সংখ্যাটা 2500 পার মিটার হয়ে যাবে। এইভাবে কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, মিওয়ার এর ভ্যালু দেওয়া আছে 400, ভলিউম বের করতে হবে। ভলিউমের জন্য কি হবে? এরিয়া ইনটু লেন্থ। এখানে 20 মিলিমিটার স্কোয়ার দেওয়া ছিল, মিলিমিটার থেকে যখন আমরা মিটারে চলে যাব 10^-6 দিয়ে আমি এন্ট্রি করবো। আর লেন্থটা ছিল সেন্টিমিটারে, সেটাকে আমরা মিটারে নিলাম 0.5 মিটার হয়ে গেল। তাহলে স্ক্রিনে দেখো ভ্যালুটা কত দাঁড়ালো, 10^-5 মিটার কিউ। ভলিউমটা আমরা চেঞ্জ করে নিলাম, এবার সেই আমাদের রিলেশনটাকে কাজে লাগালাম, μ=1+5। তো এখানে এই ভ্যালুস গুলো যদি পুট করে নিই তাহলে সাসেপ্টেবিলিটি ভ্যালুটা বেরিয়ে যায় 399। সেখান থেকে এবার সাসেপ্টেবিলিটি মানে কি, সেই রেশিওটা হলো I/H। তো দিস ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেছি? 399। তোমরা স্ক্রিন থেকে দেখতে পারো, এবং I কি হবে? 399 × H, যার ভ্যালু আমরা পেয়ে গেছি স্ক্রিনে দেখো 5000। তাহলে এটা মাল্টিপ্লাই করে আমরা ভ্যালুটা পেয়ে যাব, যার ভ্যালু এরকম বেরিয়ে আসবে। তো এখান থেকে আমরা m/v তে চলে যাবো। I মানে হলো m/v, আমরা আগের স্লাইডে দেখেছি এখানে m/v ইকুয়ালস টু v দিয়ে পার। এই যে I টা আর m টা একই জিনিস, ঠিক আছে? আমরা এখানে I যাই লিখতে পারি, I/v দিয়ে ডিভাইড করে নেবো, তাহলে 3.99 × 5 × 10^5। আর এখান থেকে I ভ্যালু ক্যালকুলেট করে বেরিয়ে যাবে ভ্রাম 19.95, ঠিক আছে? তো নেক্সট স্লাইডে যাই। এই টার্মটা সম্পর্কে আমরা জানবো, চৌম্বক ধারণ ক্ষমতা। এই ধারণ ক্ষমতা মানে কি? রিটেনটিভিটি, কত সময় সে রিটেন করতে পারে, অর্থাৎ যে ধর্মের জন্য কোন চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও তার ধর্মটাকে সে বা চুম্বকত্বটাকে সে ধরে রাখতে পারে, তাকে বলা হয় ধারণ ক্ষমতা। যেমন স্টিল, এটা দিয়ে আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করি। সহনশীলতা, এটা কি? বিচুম্বকনকারী প্রভাব যদি থাকে, ফেলে দিলাম হাত থেকে, হিট করলাম, এরকম কোন এফেক্ট যদি থাকে তারপরেও তার চুম্বকত্বকে সে ধরে রাখতে পারে, এই ধর্মটাকে বলা হয় তার সহনশীলতা। এবারে উত্তপ্ত করলে কি হবে? তার অশ্চুম্বকত্ব কি হারায়? তো তার আগে শব্দটা আসছে অশ্চুম্বকত্ব। আমরা দেখবো পরবর্তী স্লাইডস গুলিতে চুম্বক পদার্থকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, অশ্চুম্বক, তারপর পরাচুম্বক এবং তিরশ্চুম্বক। তো অশ্চুম্বকত্ব মানে চুম্বক ধর্ম যার আছে, ঠিক আছে, যেমন লোহা। তো তার অশ্চুম্বকত্ব হারায় কি? তো এখানে এই ব্যাপারে জেনে রাখা ভালো তোমাদের, এই কুড়ি বিন্দুটা কি? একটা তাপমাত্রা, যেখানে সেই সাবস্টেন্সটাকে যদি গরম করি, হিট করি, তাহলে কি হবে? তার সেই ধর্মটা লোপ পাবে। এখানে চার্টের মধ্যে দেওয়া আছে, দেখো বিভিন্ন এলিমেন্টের টেম্পারেচার দেওয়া আছে 20.8। এই টেম্পারেচার গেলে পরে তার সেই ধর্মটা লোপ পাবে। কেন এই স্লাইডটা এখানে দেওয়া হলো? এই টার্মটা পরবর্তী স্লাইডে লাগবে। তো নেক্সট যেটা ইন্টারেস্টিং টপিক, সেটা হলো মাইকেল ফ্যারাডে, 19th century একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট। উনি একটা জিনিস আমাদের দেখিয়েছেন, চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা পদার্থের আচরণ। তো এই হিসাবে আমরা তাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসছে অশ্চুম্বক পদার্থ, ওরা কি চৌম্বকের দ্বারা প্রবল ভাবে আকৃষ্ট হয়। যেমন আমি ধরো এখানে এরকম একটা পদার্থ রাখা আছে, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। এই যদি থাকে তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড গুলি, লাইন্স গুলি এর মধ্যে দিকে যাবে, এগুলো বলা হয় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা চৌম্বক বল রেখা, ঠিক আছে? তারপরে আসছে পরাচুম্বক পদার্থ, একই ধরনের, কিন্তু এই ধর্মটা অনেক কম, 100 থেকে 1000 গুণ কম ভাবে আকৃষ্ট হবে, অর্থাৎ এত বেশি ভাবে যাবে না। ওকে, নেক্সট তিরশ্চুম্বক পদার্থ, এখানে কি হয়? হালকা রিপালশন হয়ে যায় বা বিকর্ষণ হয়ে যায়, এখানে তো বল রেখা গুলি ঢুকে গেছে, এরকম না হয়ে বেরিয়ে যাবে।
একটু দূর থেকে এইভাবে চলে যাবে। ওকে, তো আমরা এখানে চার্টের মাধ্যমে তুলনাটা করেছি। এখানে স্লাইডস এর মধ্যে তোমরা দেখতে পারবে যে অয়ষ্টিমক পদার্থ, পরাচুম্বক পদার্থ এবং ত্রিশ্চুম্বক পদার্থ কিভাবে গিয়ে থাকতে পারে। যেমন চুম্বক আকৃষ্ট হয় প্রবল ভাবে, পরাচুম্বক কি হয় ক্ষীণভাবে আকৃষ্ট হয়, চুম্বকের নিকট রাখলে ক্ষীণভাবে বিকর্ষণ দেখা যায়। যেমন লাস্ট পয়েন্টটা দেখো, চুম্বক প্রবণতার মান প্রথমটাতে খুব বেশি, তারপরটাতে কম, এবং ত্রিশ্চুম্বক পদার্থে কি হবে নেগেটিভ হয়ে যাবে। এখানে ধারণশীলতা, ধারণশীলতা অয়ষ্টিমক পদার্থে আছে কিন্তু বাকিদের নেই। যেমন চুম্বক ভেদ্যতা প্রথমটা খুব বেশি, ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান, তোমরা স্লাইডসে দেখো। তারপর চুম্বক ভেদ্যতার মান পরাচুম্বক পদার্থে বেশি আছে এক থেকে, কিন্তু চুম্বক ভেদ্যতা ত্রিশ্চুম্বক পদার্থে গেলে পরে কম হয়ে যায়, ঠিক আছে, এক থেকে কম হয়ে যায়। এইটুকু আলোচনার পর আমরা এখানে নিউমারিক্যাল সলভ করতে যাব। এই যে প্রথম সমস্যাটা আমরা নিয়েছি, কি আছে এর মধ্যে, একটি চুম্বক মাধ্যমের আপেক্ষিক চুম্বক ভেদ্যতা কত আছে 1000, মাধ্যমের কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র 0.1 ওয়েবার পার মিটার স্কোয়ার, ফলে ওই বিন্দুতে চুম্বক প্রাবল্য অচুম্বকন নির্ণয় করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে বের করে নেব, প্রশ্ন থেকে কালেক্ট করে নেব। বি এর ভ্যালু দেওয়া আছে 0.1, মিউ আর এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে দেখো, তোর চুম্বক ভেদ্যতা 1000। তাহলে আমরা যে রিলেশনটা শিখেছি আগে আপেক্ষিক চুম্বক ভেদ্যতার সাথে, দ্যাট ইজ মিউ ইকুয়ালস টু মিউ নট মিউ আর, এবার এই দুটো জিনিসের ভ্যালু আমরা পেয়ে যাব। মিউ নট এর ভ্যালু কত, 4 × 10⁻⁷, আর মিউ আর এর ভ্যালু দেওয়া আছে 1000। তাহলে এই দুটো ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে আমরা স্ক্রিনে দেখো মিউ এর ভ্যালু পেয়ে যাবো 4 × 10⁻⁴। এবার চুম্বক প্রাবল্য বের করতে হবে, আমরা শিখেছি বি ইকুয়ালস টু কি মিউ এইচ, তাহলে এইচ কত হবে বি বাই মিউ। এবার ভ্যালু যদি পুট করে দিই স্ক্রিনে দেখো, ভ্যালুগুলো আমরা পুট করেছি, করার পর ভ্যালুটা 0.01/4 × 10⁻⁴, সেই ভ্যালু পুট করার পর ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি 79.6। এইবার B ইকুয়ালস টু কি হয় মিউ নট এইচ প্লাস এম, এখানে যেটা এম লেখা আছে আমাদের আলোচনা সেটাকে আই দিয়ে, কোনো কোনো বইয়ে এই চুম্বকটাকে চুম্বকনকে এইচ দিয়ে লেখা হয়, আই দিয়ে লেখা হয়, আর কোনো বইয়ে এম দিয়ে লেখা হয়, ঠিক আছে। তো এখানে B ইকুয়ালস টু আমরা মিউ নট এইচ প্লাস এম, এখান থেকে আমরা এম এর ভ্যালু বের করে নেব, কত দাঁড়াবে B বাই মিউ নট মাইনাস এইচ। ভ্যালু যদি পুট করি স্ক্রিনে দেখো, ভ্যালুগুলো পুট করা আছে এবং ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা পেয়ে যাব 79497.9, ঠিক আছে। এবার দুই নম্বর সমস্যায় আমরা যাই, 10 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েড কুণ্ডলীর পাক সংখ্যা 1000, এর মধ্যে একটি চুম্বক পদার্থের দণ্ডকে রেখে কুণ্ডলীতে 1 এম্পিয়ার প্রবাহ পাঠালে অক্ষের উপর স্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হয় 20 টেসলা, ওই বিন্দুতে চুম্বক প্রাবল্য অচুম্বক পদার্থের যে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা নির্ণয় করে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি কি কোয়েশ্চনে দেওয়া আছে সেই ইনফরমেশনগুলি প্রথমে আমাদের কালেক্ট করতে হবে। কি কি দেওয়া আছে সেগুলো একদম স্ক্রিনের উপরে দেখো, সেই ইনফরমেশনগুলি আলাদা করে আমরা বের করেছি। কোয়েশ্চন দেখে আমরা পেয়েছি কতটুকু দীর্ঘ 10 সেন্টিমিটার, এটা হলো লেংথ। তারপর পাক সংখ্যা কত দেওয়া আছে, দ্যাট ইজ এন এর ভ্যালু 1000, তাহলে এটা হলো কতটুকু 10 সেন্টিমিটারে 1000। তাহলে আমাদের তো বের করতে হবে পার ইউনিট লেংথ, এটা দেওয়া আছে কোন ইউনিটে সিজিএস সেন্টিমিটারে, আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা এন বের করবো পার সেন্টিমিটারের জন্য, 1000 দেওয়া আছে 10 সেন্টিমিটারের জন্য, তাহলে 1 সেন্টিমিটারের জন্য কত হবে সেটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করে নেব। ওকে, কত বেরোলো 100, এটা হলো পার সেন্টিমিটারের জন্য। তাহলে পার মিটারে কত হবে, মিটারে যখন আমরা নিয়ে নেব তখন কি দাঁড়াবে ইনটু 100, দ্যাট ইজ এটা হয়ে যাবে, যখন মিটারে নেব তখন এনটা হবে 10000 পার মিটার, ঠিক আছে। সেন্টিমিটার নিলে
কম হবে, মিটে নিলে পাক সংখ্যাটা বাড়বে। এইবার আমরা এইচ এর ভ্যালু বের করবো। তো স্ক্রিনের মধ্যে দেখো ভ্যালুস আমরা কিভাবে বের করবো, এইচ ইকুয়ালস টু এন ইন্টু আই। তাহলে এন এর ভ্যালু কত পেয়েছি আমরা, 10,000, তাহলে কত বের হলো 10,000, ঠিক আছে। তাহলে এই সলিনয়েডের মধ্যে শূন্যস্থান বা বায়ুতে অকৃপ চুম্বক ক্ষেত্র কি হবে, বি নট ইকুয়ালস টু মিউ নট এন আই। এবার ভ্যালুস গুলো পুট করে নেবো। মিউ নট এর ভ্যালু আমাদের জানা আছে 4π × 10⁻⁷, আর এন আই এর ভ্যালু আমরা বের করেছি 10,000 ইন্টু করে দিলাম, এটা ক্যালকুলেট করে আমরা পেয়েছি 12.56 × 10⁻³। স্ক্রিন থেকে তোমরা ভ্যালুটা দেখতে পারো, ঠিক আছে। এবার চুম্বক পদার্থটি থাকার ফলে চুম্বক ক্ষেত্র কত হবে, বি ইকুয়ালস টু মিউ এন আই, এটা দেওয়া আছে আমাদের 20 টেসলা। স্ক্রিনে দেখো তাহলে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা কত হবে, মিউ আর ইকুয়ালস টু মিউ বাই মিউ নট ইকুয়ালস টু বি বাই বি নট। তাহলে ভ্যালুস গুলো আমরা পুট করলাম, 20 বাই আমরা যে বি নটের ভ্যালু পেয়েছি সেটা পুট করবো, 12.56 × 10⁻³। সেটা ক্যালকুলেট করলে আমরা একটা সুন্দর আনসার পেয়ে যাব, সেটা হলো 1592। এইভাবে আমরা মিউ আর এর ভ্যালু পেয়ে যাব। মিউ আর এর কোনো একক হবে না, বুঝতে পারছো তোমরা? এইবারে একটা কোয়েশ্চেন, এটা তোমরা বাড়ি থেকে করবে, এটা হোমওয়ার্ক হিসাবে থাকবে। একটি লোহার বলয়ের উপর তার জড়িয়ে একটি টরয়েড তৈরি করা হয়েছে। বলয়ের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং টরয়েডের পাক সংখ্যা 500। তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হলে টরয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান কত, দেওয়া আছে লোহার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1500। তো আজ এইটুকুই আমাদের সময় সীমিত, পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।